হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দেবকান্ত অ্যান্ড তোমরা দেখছো আমাদের চ্যানেল দেবরাজ ক্লাসেস দেখো আমি ভয়েস চেঞ্জের পর দু করে টেস্ট নিয়েছিলাম টেস্ট ওয়ান টেস্ট টু তো আজকে ওকে টেস্ট থ্রি আমি আর একটা দশ নম্বরের খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট নিচ্ছি ভয়েস চেঞ্জের পর আশা করি তোমরা আগের টেস্টের মতনই ভালোভাবে পার্টিসিপেট করবে অ্যাকচুয়ালি আমি মানে কয়দিন ধরে খুব মানে কী বললো মানে সর্দি খুব ভুগছি আমি এবার আমার সর্দিকে যতদিন না ছাড়ছে না আমি মানে তোমাদেরকে আর্টিকেল আর যেটা আছে বাকি সিলেবাসে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশানটা আমি পারছি না করাতে তো আশা করি কদিনের মধ্যে ভালো হয়ে উঠবো এই এই যে সর্দি আছে তো তখন তাহলে আমি পড়ে দেবো হ্যাঁ আর্টিকেলটা আর্টিক্যাল অ্যান্ড প্রেপোজিশান ততদিন তোমরা গ্রামারগুলোগুলো কী কী করবে না প্র্যাকটিস করতে থাকো যেগুলো করে এসছো ঠিক আছে দেখো আজকে দশ মানে এই ভয়েস চ্যান্সে কোশ্চেন থাকবে তার এগেন্স্টে চারটে অপশান থাকবে তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে অপশানগুলো কমেন্ট বক্সে লিখবে আমরা চেক করে আমি টাইম মতো ওখানে আমার কমেন্টে আমি প্রত্যেকটা কোশ্চেনের যে আনসার আমি পোস্ট করে দেবো ওকে দেখো তাহলে দেখো আমাদের তাহলে ফার্স্ট কোশ্চেন হবে দেখো কী আছে এখানটায় হি ইজ রাইটিং আ লেটার হি ইজ রাইটিং আ লেটার দেখো এর এগেন্স্ট এগেনস্টে চারটা অপশান রয়েছে যেটা হবে সেটাকে উত্তর বলবে

দেখো দেখো এরও চারটে অপশান রয়েছে নেক্সট কী বলছে দ্য পাইলট ল্যান্ডেড দ্য প্লেন সেফলি দ্য পাইলট ল্যান্ডেড দ্য প্লেন সেফলি দেখো দেখো এখানে দেখো ফার্স্ট স্লাইডে দুটো অপশান দেখা যাচ্ছে এ জায়গায় দেখে নাও সেকেন্ড স্লাইডে দেখো একটা সিআরডি দেখো আছে এখানটায় ওকে তো ফার্স্ট স্লাইডে কোশ্চেনটা আমি একবার দেখাচ্ছে আমি দেখে নাও একবার কোশ্চেনগুলো ওকে উত্তর করার সময় কোয়েশ্চেনের ওপরে স্ক্রিনটাকে পজ করে দেবে পজ করে খাতায় উত্তরগুলো করে নেবে দে কমেন্টে লিখবে ওকে দেখো চলো আমি তোমাদের সুবিধার্থে কিন্তু আমি অপশান নিয়ে আসছি ওকে দেখো নেক্সট কোয়েশন ধা কি আছে এখানটায় এই যে আভা সেন্ট মি আকর্ড আভা সেন্ট মি আক কর্ড আচ্ছা চারটা অপশান রয়েছে নেক্সট ছয় নম্বর হি উইল লেভার ফরগেট ইট হি উইল লেভার ফরগেট ইট দেখো এরগেন্সেও চারটা অপশান রয়েছে নেক্সট দেখো সাত নম্বর কোয়েশনের স্ক্রিনে আসছে লেক নট ইজ ইনসাল্টিং ওয়ার্ডস বি মাইন্ডেড লেক নট ইজ ইনসাল্টিং ওয়ার্ডস বি মাইন্ডেড আমি বলেছি কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় আমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয় পরীক্ষায় আসতে পারে নেক্সট দেখা কোশ্চেন কে যেখানটায় আট নম্বর কোয়েশনেন দেখো দ্য স্টুডেন্টস হ্যাভ বিন পানিশড বাই দ্য টিচার ফর নেগলিজেন্স অফ ডিউটি এ এটা দেখো তোমার প্যাসিভ ফর্ম আছে ই হ্যাড টু মেক ইট ইন অ্যাক্টিভ ফর্ম দ্য স্টুডেন্টস হ্যাভ বিন পানিশড বাই দ্য টিচার ফর নেগলিজেন্স অফ ডিউটি নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য স্টর্ম ওয়ফ দ্যাস্টয়েড টুয়েলভ হাউসেস দ্য স্টর্ম হ্যাজ দাস টুয়েলভ হাউসেস চারটে অপশান রয়েছে নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর এই দেখো সি ইজ রিডিং আ নভেল সি ইজ রিডিং আ নভেল ওকে দেখো এর আগেনস্টও চারটা অপশান রয়েছে দশটা প্রশ্ন হয়ে গেলো আমাদের মধ্যে দশটা নম্বর একটা পরীক্ষা থাকলেও ভাইস যে খুব সহজ প্রশ্ন তাড়াহুড়ো করবে না অপশানগুলো ভালো পড়বে কোশ্চেন ভালোভাবে পড়ে তবে কিন্তু উত্তর করবে ওকে দেখো আমি সেকেন্ড স্লাইডে প্রশ্নটা আঁকবার দেখাচ্ছি আমি ওকে আর কিছু জন বলছিল যে ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছিল না দেখো আমাদের দিক থেকে কোনো সমস্যা নয় ভিডিও কোয়ালিটি আমাদের যথেষ্ট ভালো রেকর্ডিংও ভালো হয় কিন্তু কী বলো তো মানে জেনারেলি যাদের মানে ধরো নেটওয়ার্ক খুব উইক বা ধরো খুব মানে খারাপ ডিস্টার্ব নেটওয়ার্ক তারা কিন্তু ভিডিও একটু সমস্যা হবে তবে এটাই বলবো দেখবে যে ইউটিউবে দেখবে ভিডিও দেখার স্ক্রিনে একটা দিকে অপশান থাকবে লাই সেটিংসে গিয়ে ভিডিওর যেটা আছে রেজলিউশনটা একটু জাস্ট বাড়িয়ে নেবে তারা দেখবে ভিডিও ক্লিয়ার আসছে ওকে জেনারেলি এটা ইন্টারনেট প্রবলেমের জন্য হয় এটা আমার কাছে সময় হয় ঠিক আছে এটা কোনো ইস্যু নয় চলো তাহলে দাও তাহলে এক্সামটা তাহলে বেস্ট অফ লাক থ্যাংক ইউ স্টে সেফ স্টে অ্যাট হোম